অলরেডি 4-5টা কেক অলরেডি কাটা হয়ে গেছে। শুভ দিন দাদু ভাইয়ের জন্মদিন, শুভ শুভ দিন দাদু ভাইয়ের জন্মদিন। তাজুল ভাই অনেক ভালো মানুষ, দেখা করার জন্য আসছি। বিশেষ করে খুবই পরিচ্ছন্ন একজন মানুষ, ভালো মনের মানুষ। আর দুটো হচ্ছে আজকে ওনার বড় ভাইয়েরই জন্মদিন, সেই সুবাদে আমরা একটু আসছি বাইকে একটু উইশ করার জন্য। আসলে আমার এই ছোট ভাইরা আমার আসলে আমার খুব হৃদয়ের। দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন আমার এই বন্ধুটির আজকে জন্মদিন, বন্ধুবস্থ তার রাজনৈতিক জীবনের অনেক লোকজন এসে হাজির হয়েছেন। আমরা একটু চুপি চুপি অন্য রুমে চলে এসেছি তার শুধু কেকটা কাটার জন্য। আমরা এখন তার কেকটা কাটবো। দর্শক মন্ডলী আপনারা একটু উইশ করবেন তাকে, আমার বন্ধুটাকে। হ্যাপি বার্থডে টু ইউ। তোমার তো এই জন্মদিনে অনেকে উইশ করেছেন, এবং তোমার ফ্যামিলির লোকজন, তোমার যে সহধর্মিণী, ওনার কাছ থেকে তুমি কি রকম জন্মদিনের শুভেচ্ছা পেয়েছো? ধন্যবাদ দর্শকের কাছে। হ্যাঁ অবশ্যই বলবো, ধন্যবাদ। আসলে আজ গত রাত ঠিক 12:01 একটা কথা বলো, তোমরা কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে? বলো, কিচ্ছু হবে না, মা নাই এখানে। আমার মনেও ছিল না যে আমার জন্মদিন, আমি আসলে এগুলো খেয়ালও রাখি না, কোনো সময়ই মনে রাখি না। 12:01 হঠাৎ করে এসে আমার মিসেস, আমার বাচ্চারা আমাকে উইশ করে, তখন আমি হতভম্ব হয়ে যাই যে ওরা বলতে, ওরা তো ফার্স্ট ওদের উইশটা। আর তারপর থেকে তো আসলে ফেসবুকে আমাকে জানাই দিই যে আমার আজকে জন্মদিন। ফেসবুকে আমার প্রিয় একটা বছর চলে গেল, মানে আমরা আস্তে আস্তে জীবনের আয়ু ফুরায় আসছে এটাই মনে করাই দেয়। উনি জন্মদিন সত্যিকার অর্থে জন্মদিন আমি করি না, আমি আসলে খুব বেশি সত্যিকে বলতে গেলে বাচ্চারা করে। আমি আসলে কখনোই জন্মদিন নিয়ে এতটা উচ্ছ্বসিত বা ই করি নাই, এই বছরটা একটু ব্যতিক্রম গেছে আমার। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি জন্মদিন বুঝি না, আমি শুধু এটুকুই বুঝি আল্লাহ যেন আগামী বছরটা ভালোভাবে কাটাতে পারি, এবং ফ্যামিলি নিয়ে এবং সবাইকে নিয়ে যেন ভালোভাবে, বন্ধু বান্ধবকে নিয়ে, এবং সর্বোপরি যেভাবে চললে, যেভাবে থাকলে, নিজেকে সব কি সব সর্বপ্রকার দুর্বিরত রাখতে পারবো সেটাই যেন হয়। আর আমি আর একটা কথা বলবো যে এই চ্যানেলেটি আমি রীতিমতো দেখি, জীবন ও জীবিকার কথার প্রত্যেকটা কন্টেন্টই আমার খুব ভালো লাগে, আমি দেখি, আমার পরিবারের সবারই ভালো লাগে, সবাই দেখে। এবং আরও যারা এই চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত আছেন এবং যারা সাবস্ক্রাইবার এবং নতুন যারা দর্শকবৃন্দ, আমি অনুরোধ করে বলবো যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা, এবং আরও বেশি বেশি শেয়ার দিবেন, এবং
আপনারা আরও যেন দর্শকবৃন্দর দেখে অনুপ্রাণিত করবেন। আজকে আমার জন্মদিন উপলক্ষে আমার প্রিয় বন্ধু আনিসুর রহমান শরীফ, এই জীবন জীবিকা চ্যানেলের যে স্বত্বাধিকারী এবং আমার বন্ধু বিবিসি সিজিমের স্বত্বাধিকারী এস কে তপু, আমাকে আজকে যে সারপ্রাইজটি দিয়েছে আসলে সত্যি আমি খুব অভিভূত। আমি আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে আমার এই দুই বন্ধু এই কেক এবং ফুলের তোড়া আমাকে এনে উপহার দিয়েছে। আমি আসলে অত্যন্ত কি বলবো, খুবই আনন্দিত এবং আমি আসলে খুব উচ্ছ্বাসিত। আর একটা কথা হচ্ছে, জন্মদিন তো খুব একটা করি না, এখন আসলে এবছর ছেলে আমার সন্তানদের অনুরোধে হালকা একটু ইয়ে করেছিলাম। এরই মধ্যে আমার এই বন্ধুরা এসে আমাকে যে সারপ্রাইজটি দিয়েছে আমি সত্যি অত্যন্ত গর্ববোধ করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বন্ধুরা যারা আমাকে ফোনে এবং ইয়েতে কি বলে ফেসবুকে আমার বন্ধু এবং শুভানুদায়ী আরও যারা আছে বিভিন্নভাবে আমাকে উইশ করেছে বা করেছেন, সবার প্রতি আমি অত্যন্ত মনের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। একটু পর পরই লোকজন এসছে, তার দলের কর্মীরা, তার দলের তার শুভাকাঙ্ক্ষীরা, তারকে যারা ভালোবাসেন তারা সব নেতারা আসছেন এবং যারা তাকে পছন্দ করেন সে ব্রাহ্মণবাড়ির জন্য বিখ্যাত একটা লোক বলা যায়। তার আমরা পর পর আমি আসলে অনেকক্ষণ আগে এসেছিলাম এবং পর পর দেখলাম যে হচ্ছে অলরেডি চার পাঁচটা কেক অলরেডি কাটা হয়ে গেছে এবং আরও লোকজন হয়তো আসছে তাকে কেক কাটার জন্য। আমি আর থাকতে পারছি না, কিন্তু এতক্ষণ হয়তো যে অবস্থা তাকে কাছে যদি থাকি হয়তো সারা রাতে ভিডিও করতে হবে আমার। সুতরাং আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। দর্শক মণ্ডলী আপনারা যারা আছেন তারা একটু তখন দেখতে থাকুন তার জন্য এই কেক কাটার। আপনাদের যদি কারোর জন্মদিন থেকে আমার ফ্রেন্ড সার্কেলের অথবা আমার দর্শকদের কারো যদি জন্মদিন থাকে আমরা এভাবেই কোনো না কোনো সময় আপনাদের মধ্যে এসে হাজির হবো। আমার এই কমেন্টস বক্সে যদি আপনারা কমেন্টস করেন কার জন্মদিন করবে তবে আমরা চেষ্টা করবো ওই দিন আপনাদের বাসায় সারপ্রাইজ দেওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।